নমস্কার টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে বিভিন্ন আন্তর্জাতিক সীমারেখার ওপর গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করা হবে আজকের নিয়ে প্রথম প্রশ্ন র্যাটক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত র্যাটক্লিফ লাইন এটি কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সার হবে ভারত আর পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইন অবস্থিত পরবর্তী প্রশ্ন ম্যাকমোহন লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত ম্যাকমোহন লাইন এটি ভারত আর চীন এই দুটি দেশের মধ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন তিন বিঘা করিডর কোন কোন দেশের মধ্যে অবস্থিত তিন বিঘা করিডর এটি কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সার ভারত আর বাংলাদেশের মধ্যে তিন বিঘা করিডর অবস্থিত পরবর্তী প্রশ্ন লাইন অফ কন্ট্রোল কোন কোন দেশের মধ্যে অবস্থিত লাইন অফ কন্ট্রোল এটি অবস্থিত ভারত আর পাকিস্তানের মধ্যে পরবর্তী প্রশ্ন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন কোন দেশের মধ্যে অবস্থিত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটি অবস্থিত ভারত আর চীনের মধ্যে গ্রেট চ্যানেল কোন কোন দেশের মধ্যে অবস্থিত গ্রেট চ্যানেল এটি অবস্থিত ভারত আর সুমাত্রার মধ্যে অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত পক প্রণালী এটি অবস্থিত ভারত আর শ্রীলঙ্কার মধ্যে জিব্রাল্টার প্রণালী এই সীমারেখাটি কোথায় অবস্থিত জিব্রাল্টার প্রণালী এই সীমারেখাটি অবস্থিত ইউরোপ আর আফ্রিকার মধ্যে মালাক্কা প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত মালাক্কা প্রণালী এটি অবস্থিত মালয়েশিয়া আর সুমাত্রার মধ্যে পরবর্তী প্রশ্ন লোহিত সাগর সীমারেখাটি কোথায় অবস্থিত লোহিত সাগর এই সীমারেখাটি অবস্থিত এশিয়া আর আফ্রিকার মধ্যে ম্যাগিনট লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত ম্যাগিনট লাইন এটি অবস্থিত জার্মানি ও ফ্রান্সের মধ্যে সিকফ্রাইড লাইন এটি কোন কোন দেশের মধ্যে অবস্থিত সিকফ্রাইড লাইন এটি অবস্থিত জার্মানি ও ফ্রান্সের মধ্যে পরবর্তী প্রশ্ন ইংলিশ চ্যানেল কোন কোন দেশের মধ্যে অবস্থিত ইংলিশ চ্যানেল এটি অবস্থিত ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে পরবর্তী প্রশ্ন ম্যানারহেম লাইন এটি কোন কোন দেশের মধ্যে অবস্থিত ম্যানারহেম লাইন এটি অবস্থিত রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে হিন্ডেনবার্গ লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত হিন্ডেনবার্গ লাইন এটি অবস্থিত জার্মানি ও পোল্যান্ডের মধ্যে পরবর্তী প্রশ্ন ডুরান্ড লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত ডুরান্ড লাইন এটি কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন অবস্থিত পরবর্তী প্রশ্ন ওডার নাইসে লাইন এটি কোন কোন দেশের মধ্যে অবস্থিত ওডারনিসে লাইন এটি অবস্থিত পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে ষোলোতম প্যারালাল এটি কোন কোন দেশের মধ্যে অবস্থিত ষোলোতম প্যারালাল এটি অবস্থিত নামিবিয়া ও অ্যাঙ্গোলোর মধ্যে সতেরোতম প্যারালাল কোন কোন দেশের মধ্যে অবস্থিত সতেরোতম প্যারালাল এটি অবস্থিত উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে চব্বিশতম প্যারালাল এটি কোন কোন দেশের মধ্যে অবস্থিত চব্বিশতম প্যারালাল এটি অবস্থিত ভারত ও পাকিস্তানের মধ্যে পরবর্তী প্রশ্ন আঠাশতম প্যারালাল এটি কোন কোন দেশের মধ্যে অবস্থিত আঠাশতম প্যারালাল এটি অবস্থিত ভারত ও পাকিস্তানের মধ্যে সঁইত্রিশতম প্যারালাল কোন কোন দেশের মধ্যে অবস্থিত সাইত্রিশতম প্যারালাল এটি অবস্থিত ভারত ও মায়ানমারের মধ্যে পরবর্তী প্রশ্ন আটত্রিশতম প্যারালাল এটি কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সার উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আটত্রিশতম প্যারালাল অবস্থিত পরবর্তী প্রশ্ন ঊনপঞ্চাশতম প্যারালাল কোন কোন দেশের মধ্যে অবস্থিত ঊনপঞ্চাশতম প্যারালাল এটি অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে আট ডিগ্রি চ্যানেল কোন কোন দেশের মধ্যে অবস্থিত আট ডিগ্রি চ্যানেল এটি অবস্থিত ভারত আর মালদ্বীপের মধ্যে পরবর্তী প্রশ্ন নয় ডিগ্রি চ্যানেল কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সার এটি লাক্ষাদ্বীপ ও মিনিকয় এর মধ্যে অবস্থিত দশ ডিগ্রি চ্যানেল কোন কোন দেশের মধ্যে অবস্থিত দশ ডিগ্রি চ্যানেল এটি অবস্থিত আন্দামান ও নিকোবর এর মধ্যে লাইন অফ ডিমার্কেশান এটি কোন কোন দেশের মধ্যে অবস্থিত লাইন অফ ডিমার্কেশন এটি অবস্থিত পর্তুগাল ও স্পেনের মধ্যে পরবর্তী প্রশ্ন সাত এল আরব এটি কোন কোন দেশের মধ্যে অবস্থিত সাত এল আরব এটি অবস্থিত ইরাক আর ইরানের মধ্যে আজকের ক্লাসের শেষ প্রশ্ন ডান প্যাসেজ কোন কোন দেশের মধ্যে অবস্থিত ডানকান প্যাসেজ এটি অবস্থিত গ্রেট আন্দামান ও লিটন আন্দামানের মধ্যে তো আজকের ক্লাসে এইটুকুনি আবার পরবর্তী নতুন একটি ক্লাসে নতুন একটি টপিকের ওপর আলোচনা করা হবে ধন্যবাদ